অঙ্কুশ, তোমার কাছে ইনফরমেশন দিই, আমি ওনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম এবং বললাম যে অর্গিলাল অঙ্কুশ আজকে আসছো, তো সবাই বলল হ্যাঁ, মির্জা দেখতে যাবে, তো সবাই বলল হ্যাঁ, বললাম বাড়িতে আজকে রুটি করবে না, তো সবাই বলল না, কারণ অঙ্কুশকে দেখতে যাই, তাই তো? থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, তোমরা সকলেই জানো এটা আমার হোম টাউন, আমার বাড়ি এখানে এবং এখান থেকে হেঁটে পথ আমার বাড়ি একদমই। সবাই যখন রুটি ভাত কিছু বানাবে না, তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো, কি দায়িত্ব? এখানে আমার ছোটবেলা কাটানো এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে রামপ্রসাদের সর্বত লস্যি, ওটা আমার একদম, ওটা আমার ছোট্টবেলার বন্ধুর দোকান এবং আমার বন্ধু রীতি ওনার বাবা প্রত্যেকে আমাকে প্রচন্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে এবং ছোট্টবেলায় ওখানকার দোকানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি, রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি, আজকেও খেয়েই যাবো, ওখান থেকে না খেয়ে কোথাও যাবো না। তো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে আমার, কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনো মনে আছে, রূপমল সিনেমা ছিল যখন ওখানে সিনেমা দেখতে যেতাম আমি, আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে বর্ধমানে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, এবং আজকে এখানে আসার একটাই কারণ, আমাদের আমার প্রথম সিনেমা অ্যাজ আ প্রডিউসার আমি আসছে, আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না, মানে বর্ধমানের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না, তো আজকে তাই চলে এলাম তোমাদের সকলকে জানাতে আমার ছবি মির্জা অ্যাজ আ প্রডিউসার আমার প্রথম ছবি, এবং এই ছবিটা বলতে আমার গর্ববোধ হচ্ছে, এই ছবিটা বাংলার এখনকার সময় সব থেকে বড় অ্যাকশন ছবি, সব থেকে বড় ছবি, তো তোমরা সকলেই যাও এখানে আইনক্সে যাও, সিটি মারো, হাততালি মারো, ঈদে আসছে 10th April, ঈদে রিলিজ করছে মির্জা, তো আমার তোমাদের সকলের সামনে আমরা নাচ গান তো হবেই, গান দেখবো, ট্রেলার দেখবো, টিজার দেখবো, সবই দেখবো, এতক্ষণ তোমরা তো দেখেছো কিন্তু আমরা এসেছি আবার দেখবো এবং তোমাদের সকলের সাথে এনজয় করবো। সো থ্যাংক ইউ সো মাচ, মির্জা যাবে তো? থ্যাংক ইউ সো মাচ, বাকিটা অন্যরা বলবে। Yeah.
দুই মাসি আছে মুলমুল মাসি আর মুলমুল মাসি সুমিত আমাদের ডিরেক্টর এবং তোমরা আমি বারবার এটা বলি কারণ আমি বলতে হেভি লাগে এটা হচ্ছে তোমরা মেহুনা দেখে যাও সবাই মেহুনাতে দেখবে দুটো কিউট চমক ভাই ছিল এরা তারা এরা এরে বাবা তো ফ্যান ফলোয়িং দেখ দেখ কিন্তু আমি তাও বলে দিচ্ছি বিয়ে হয়ে গেছে কিন্তু বউ আছে বাচ্চা যার যার মুখে প্রিন্সিপাল স্যার থুতু দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিল মেহুনাতে থুতু দিয়ে দিয়ে প্রিন্সিপাল এই যে এদেরকে এবং থ্যাংক ইউ সো মাচ আজকে সুমিত আজকে নতুন একটা ডিরেক্টর বাংলার এত বড় ডিরেক্টর আমরা সত্যি উপহার পেয়েছি এত বড় একটা ছবিও উপহার দিয়েছে আমাদের থ্যাংক ইউ সো মাচ সুমিত থ্যাংক ইউ সুমিত দোষম মির্জা বহুত স্পেশাল হ্যাঁ মেরে লিয়ে আর মানে আপকে পরিবার কা হিরো হ্যাঁ মানে থ্যাংক ইউ হ্যাঁ আর আপকে পরিবার সবাই কেমন আছো তো আমি ভালো আছি আমি তোমাকে ভালো আছি তো প্লিজ আপকে শহর কা আপকে বচ্চে কা ফিল্ম হ্যাঁ প্লিজ যাকে দেখিয়েগা আর বহুত সারা প্যার দিজিয়েগা থ্যাংক ইউ আচ্ছা আমাদের অনিক কই অনিকটাকে তো ডাকা হবে ওরা বলছে নাকি চলে গেছে আমাদের ছেড়ে যেতে পারবে না এত তাড়াতাড়ি কিন্তু তার আগে তোমরা কি দেখেছো যে কুপিয়া 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 বাচ্চা একটা ছেলে তাকে কি তোমরা চাইছো যে আমরা এখানে একটুখানি গিরি চোখে জোর করে এই যে ও ভেবেছে লুকস চেঞ্জ করে এসে বেঁচে যাবে ও হচ্ছে শোয়েব কবির ও আমাদের খুব কাছের প্রিয় ও আমাদের ক্যারেক্টার আজার দেখেছো তো ট্রেলারে টিজারে দেখেছো তো এবার ও আর কিছু বক্তব্য রাখতে চায় কেমন আছো সবাই আমি বর্তমানে ছিল আমার বাড়ি হচ্ছে তেঁতুলতলা বাজার তো আমি এখানে আমার মনে আছে আমি যখন সিনেমা প্রথম স্টার্ট করি তখন আমি রেডি এখানে ট্রেনে করে যেতাম টলিগঞ্জে যেতাম সিনেমার জন্য অডিশন দিতাম তারপরে আবার চলে আসতাম এবং আমার কাছে দেখতে
আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্ব আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্ব শহরটা পরিষ্কার করতে হবে শহর কে না চায় স্যার কজনকে ধরবে তুমি বলো তো এই খেলার টেক্কা কে জানে সুলতান মানে জানি সুলতান মানে হচ্ছে এর আগে দুবার আমরা সাকসেসফুল হয়েছি তাই এবারে কিন্তু আমরা নিজেদের শখটা দিয়ে চাপাবে আবার যদি আমার মাল কথা আটকায় তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে আমি তোর আমিকে শুধু ভালো আছি বাবা এ হলো সেই কাজ যে গেমে কার জন্য খেলছে সে শুধু নিজেই জানে সবাই খেলে আসলে মায়ের পেট থেকে চুলি গেট সবাই স্যার নাম ফাটাতে চায় আমি ইজ্জত কমাতে এসেছি তোর জীবনে কেউ নেই মির্জা মায়ের নিচে ফুটপাত আর মাথার উপর আল্লাহর হাত তুমি হ্যাঁ এখন আরেকজনও আছে কেউ সুলতান মরে গেলে ওর জায়গা কে নেবে তুই পুরো আমার মতো ভেরি গুড কাশের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা যা চলে সময় খেলায় তোমরা সকলেই অবশ্যই যে আমরা
আচ্ছা এই 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 ছেলেটির ব্যাপারে আমি একটু বলতে চাই ও হচ্ছে ও বি ফর বিপ্লব নামে একটি ইউটিউব চ্যানেল চালায় এবং ও একটা দিন আমার সাথে দেখা করতে এখান থেকে সাইকেল করে কলকাতা গেছিল এবং সত্যি খুব ভালো ছেলে এবং বিশ্বাস করো এই যে জামাটা ও নিজের টাকায় নিজের পয়সায় বানিয়েছে এবং আরো কতজনের জন্য 40 জনের জন্য না আজকে 40 জন এসেছে আমার টিমের ছেলেরা তো আমরা স্কেটিং করে পুরো বর্ধমান শহর ঘুরেছি এবং মির্জার প্রমোশন করেছি পুরো 40টা ছেলে আমার সামনে এখন রয়েছে তারা সবাই অঙ্কুশাকে দেখার জন্য এক্সাইটেড এবং মির্জা হিপি ফুরে এখন ওইদিকে ওইদিকে এই কি বলছো এই দেখ এ ফর 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 আমি সত্যি বলতে চাই ও সাইকেলে করে আমাদের প্রমোশন চলছিল কারোর ছবি উঠবে না ছবিটাই সব নয় তুলবে না আগে কথা বলবো তারপর আমি বলতে চাই এই যে ছেলেটা ওই অনেক এসে গেছে আমাদের চলে এসো অনেক দাদা আছে দাদা আছে অঙ্কুশ একটু তোমাকে আই লাভ ইউ বলবো কেন ও আচ্ছা হ্যাঁ কি নাম কি নাম আচ্ছা অনেক এসে গেছে আমাদের সামনে এবং এবার এবার তো নাচ হবে ভাই আমাদের রকস্টার এসে গেছে আমরা যেটা করতে এসেছি এবার এবার কিন্তু আমি আর মন দেব আমরা আমি বলি আমরা একসঙ্গে আগে সবাই মিলে এলো মির্জায় অনিতা চলে এসছে আমরা ডান্স করবো সত্যি বলছি আমরা এসছি তোমাদের জন্য আমরা ছবি না তুলে যাবোই না তোমার ফোনটা কোন দেবো না ফোন ফেরত ফ্রি দিয়েছে ও কিন্তু এমনি ফোন চুরি করে ও বলে দিলাম হ্যাঁ দিয়ে দাও কিন্তু ফোনটা চুরি করে নেবে বলে দিচ্ছি আচ্ছা শোয়েবের জন্য জোরে হাত তালি দিয়েছো কি তোমরা
Stop!
Thank you.